দেখুন আপনি এমন একটি বিষয় আজকে আমার সামনে এসে উপস্থাপন করলেন যে বিষয়টি সারা বাংলাদেশের সমস্ত মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে কি বলবো আমার আসলে যখন আমি নিজেকে একজন মায়ের কাছে দাঁড় করিয়ে চিন্তা করি যে আমার শিশুটি আমার বাচ্চা শিশুটি যে শিশু ভূমিষ্ঠ হয়েছে একটি স্বাধীন দেশে যে সমস্ত সার্বভৌমত্ব ভোগ করার অধিকার রাখে সেই শিশুটি যখন পথে বেরোবে তার কোনো নিরাপত্তা নাই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে গেছি এটা অস্বীকার করার আর উপায় নাই আমার সন্তানটি যখন স্কুলে যায় তখন সে বিপদগ্রস্ত কে তাকে কোথা থেকে কি বলবে কিভাবে সে অ্যাটাক হবে তাকে নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে স্কুল পর্যন্ত পৌঁছাতে হয় আবার সেখানে গিয়েও নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয় আগের দিনে আমরা যখন স্কুল কলেজে যেতাম আমরা সেখানে নিরাপদ ছিলাম কিন্তু আপনারা দেখেছেন যে এখন যে ভয়াবহতাটা সেটা মাত্রা ছাড়িয়ে গেছে শিক্ষক যার কাছে সন্তান আমার নিরাপদ থাকবে সেই শিক্ষকই এখন ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন মসজিদের ইমাম সাহেব তিনি ধর্ষণ করছেন হুজুর মক্তবে তিনি ধর্ষণ করছেন সুতরাং কোথাও যেন সমাজের চারপাশটায় আমরা যেন যাকেই দেখছি মনে হচ্ছে যেন ধর্ষককে দেখছি এমনকি বাচ্চা ছেলে শিশু তো নিরাপদ নাই তারাও বলাৎকারের শিকার হচ্ছে তো একজন মা হিসেবে আমি খুবই আতঙ্কিত এখন আপনারা যেটা প্রশ্ন করেছেন যে কি করা যায় এবং এর শাস্তি কি হওয়া উচিত এর শাস্তি আমি বলবো মা হিসেবে ভয়াবহ হওয়া উচিত সে যেখান থেকেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তে না পৌঁছাতে পারবো যে একজন ধর্ষকের যে কি পরিণতি হওয়া উচিত ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই বেধিকে দূর করা যাবে না এটা আপনারা বুঝতে পারছেন যে সমস্ত বাংলাদেশ জুড়ে সব জায়গায় একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে যে ধর্ষকের মহামারী হচ্ছে তা আমি রাষ্ট্রের কাছে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী তার কাছে সমাজের সর্বস্তরের নারী পুরুষ দল মত সকলের কাছে বলছি ধর্ষকের কোনো দল হয় না একজন ধর্ষক কোন দলীয় মানুষ হতে পারে না সে তো ধর্ষক সে একজন বিভৎস মানুষ যার কাছে আমার শিশুটি নিরাপদ না তার কোনো দল হতেই পারে না সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে নিরপেক্ষ অবস্থান করে আজ সকলে মিলে একটি সামাজিক আন্দোলনের হবে আমি যখন দেখি যে একটি শিশু রাস্তায় ছোট্ট দাঁড়িয়ে উই জাস্টিস এবং বিরুদ্ধে বলে কাকু আমাকে ধর্ষণ করো না প্লেকার্ড নিয়ে দাঁড়ায় সেটা আমার জন্য খুবই লজ্জা জাতির জন্য খুবই লজ্জা শিশুটি নয় আসুন আমরা যারা প্রাপ্তবয়স্ক আমরা প্রতিরোধ গড়ে তুলি এখন কিন্তু আর কোনো সময় নেই আমাদের হাতে এখন সময়টাই হচ্ছে প্রতিরোধের তাই আসুন সবাই মিলে আমরা এই ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াই এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি নইলে আমরা আমাদের মেয়ে সন্তানদের আমাদের ছেলে সন্তানদের কাউকেই সুরক্ষিত করতে পারবো না আপনাকে ধন্যবাদ এই সমসাময়িক বিষয় আমাকে প্রশ্ন করেছেন একজন মা হিসেবে আমার মনের কথাটুকুই আমি আপনাকে ব্যক্ত করলাম